তারিক জিয়া ভার্সেস সজীব ওয়াজেদ জয়, কে সবচেয়ে সেরা? একদিকে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপুত্র সজীব ওয়াজেদ জয়, যাকে বাংলাদেশের চতুর্থ সব থেকে ধনী ব্যক্তি বলা হয়, এবং অপরদিকে রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, যাকে বাংলাদেশের তৃতীয় সব থেকে ধনী ব্যক্তি বলা হয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই রাজপুত্রের মোট সম্পত্তির পরিমাণ এবং তাদের গাড়ির সম্পর্কে। তাছাড়া এই রাজপুত্রদের সুরক্ষা ব্যবস্থার জন্য পৃথিবীর সব থেকে সুরক্ষিত গাড়িগুলো ব্যবহার করা হয়। তো আজকের এই ভিডিওতে আমরা সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমানের মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব সম্পদের দিক থেকে, গাড়ি বাড়ির কালেকশনের দিক থেকে এবং ব্যক্তিগত জীবনে কে সেরা। প্রথমেই তারেক জিয়া সম্পর্কে জেনে আসি। তারেক জিয়া কত টাকার মালিক এবং তিনি কি কি গাড়ি ব্যবহার করেন, তার গাড়িগুলো কতটা সুরক্ষিত হয়ে থাকে এবং তার সিকিউরিটি কতটা শক্তিশালী? তারেক জিয়া জন্মগ্রহণ করেছিলেন 1965 সালের পাকিস্তানের করাচিতে। সে হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 58 বছর এবং তৎকালীন সময়ে তারেক জিয়ার বাবা পাকিস্তানের সেনাবাহিনীর মেজর হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তারা সপরিবারে বাংলাদেশে চলে আসে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমান সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তো যেমনটা আমি আগে বললাম, তারেক জিয়ার বর্তমান বয়স হচ্ছে 58 বছর এবং তার উচ্চতা মোটামুটি 5'6". তার পেশা হচ্ছে তিনি একজন বাংলাদেশি পলিটিশিয়ান, এর পাশাপাশি বাংলাদেশি বিজনেসম্যান। বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং তিনি বর্তমানে লন্ডনে বসবাস করছেন। এবার তার মোট সম্পত্তির পরিমাণ দেখে আসি। তবে এখানে আপনাদের বলে দিতে চাই, একজন ব্যক্তির মোট সম্পদ একমাত্র সেই ব্যক্তিই জানে। তবে তারেক জিয়ার মোট সম্পত্তি নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে তারেক জিয়ার মোট সম্পত্তির পরিমাণ 1.5 মিলিয়ন US ডলার, যেটি বাংলাদেশি টাকায় মোটামুটি 15,000 কোটি টাকা, এবং এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের তৃতীয় সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে তারেক জিয়া। তারেক জিয়া সম্পদগুলো পেয়েছেন তার বাবার রেখে যাওয়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে। এবার আমরা দেখে আসি তারেক জিয়ার গাড়ির কালেকশন সম্পর্কে। তিনি কি কি গাড়ি ব্যবহার করে থাকেন এবং তার গাড়িগুলো কতটা সুরক্ষিত? তো যেমনটা জানেন, অনলাইনে তারেক জিয়ার গাড়ির কালেকশন সম্পর্কে খুব একটা বেশি তথ্য পাওয়া যায়নি, কিন্তু তারপরেও যে কয়েকটি গাড়ির তথ্য পাওয়া গিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই কারণেই আমরা বাংলাদেশি সেলিব্রিটিদের নিয়ে তেমন একটা ভিডিও বানাই না, কারণ বাংলাদেশি সেলিব্রিটিদের তথ্য অনলাইনে পাওয়া যায় না, আর গাড়ির কালেকশনের তথ্য তো আরও পাওয়া যায় না। অনেক ঘাটাঘাটি করার পরে আমি জানতে পেরেছি তারেক জিয়া কেবলমাত্র একটি গাড়ি ব্যবহার করে থাকেন এবং গাড়িটির নাম হচ্ছে ক্যাজিলাক এক্সালেড এবং গাড়িটি হচ্ছে আমেরিকার একটি বিখ্যাত SUV। তবে তারেক জিয়া যে ক্যাজিলাক এক্সালেড ব্যবহার করে থাকেন সেটি সাধারণ কোনো ক্যাজিলাক এক্সালেড নয়। তারেক জিয়া যে গাড়িটি ব্যবহার করে সেটি সম্পূর্ণ বুলেট প্রুফ। AK-47 এর বুলেটের গাড়িটি কিছু করতে পারবে না। তবে এই গাড়িটির একটি জায়গা যদি পরপর তিনটি গুলি লাগে তাহলেই গাড়ির কাজ ভেঙে যেতে পারে, এবং গাড়িটির বিভিন্ন জায়গায় যদি একটি কিংবা দুটি বুলেট লাগে তাহলে এর কাচের কিছুই হবে না। তো এই গাড়ির ইঞ্জিনে রয়েছে 420টি পরিমাণ ঘোড়ার শক্তি। গাড়িটির এক্সিলারেশন খুবই ভালো, 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 6.8 সেকেন্ডে। মজার ব্যাপার হচ্ছে, গাড়ির ওজন 3000 কেজি হওয়া সত্ত্বেও গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 6 সেকেন্ডে। তাছাড়া গাড়িটির গতি অনেক ভালো, গাড়ির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টায়। সাধারণ একটি ক্যাজিলাক এক্সালেডের মূল্য হচ্ছে 1,50,00,000 টাকা, তবে এই টাকাতে আপনি বুলেট প্রুফ ভার্সন পাবেন না। সাধারণ ক্যাজিলাকে এক্সালেডে বুলেট প্রুফ করার জন্য কোম্পানিকে স্পেশালভাবে অর্ডার করা লাগবে, অথবা সাধারণ ক্যাজিলাকে এক্সালেড কিনে আপনাকে অন্য কোনো কোম্পানির কাছ থেকে বুলেট প্রুফ করে নিতে হবে। এবং একটি সাধারণ গাড়িকে বুলেট প্রুফ করতে গেলে মোটামুটি 7 থেকে 8 কোটি টাকা খরচ হয়। তো ক্যাডিলাক এক্সালেড বুলেট প্রুফ ভার্সনের মূল্য হচ্ছে 10 কোটি টাকা। তবে 10 কোটিতে কিন্তু এই গাড়িটি আপনি বাংলাদেশে আনতে পারবেন না। বাংলাদেশে গাড়ি আনতে গেলে আপনাকে অনেক ট্যাক্স দিতে হবে। বাংলাদেশে আনতে গেলে ভ্যাট এবং ট্যাক্স মিলিয়ে এই গাড়িটির দাম পড়তে পারে 20 কোটি টাকা। এই গাড়িটি ছাড়াও তারেক জিয়া আরও একটি গাড়ির তথ্য অনলাইনে পাওয়া গেছে। গাড়িটির নাম হচ্ছে লেক্সাস। লেক্সাস কোম্পানির কোন মডেলের গাড়ি সেটি জানা যায়নি। মজার ব্যাপারটি হচ্ছে, এই গাড়িতে বিএনপির নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে এবং লন্ডনে এরকম গাড়ির নাম্বার প্লেট তৈরি করা মুখের কথা নয়। তাছাড়া এরকম প্লেট নিয়ে ঘুরতে গেলে আপনাকে স্পেশাল অনুমতি নিতে হবে। তো তারেক জিয়া এই গাড়িগুলো ছাড়াও তার সিকিউরিটি আরেকটি মাধ্যম হচ্ছে তার পার্সোনাল বডিগার্ড।
তারিক জিয়ার পার্সোনাল বডিগার্ড রয়েছে যারা তাকে সবসময় সুরক্ষা দিয়ে থাকেন। এ সকল বডিগার্ড তারিক জিয়াকে এক মুহূর্ত হাতছাড়া করেন না। তারিক জিয়া সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম, এবার অন্যদিকে আমরা জানব সজীব ওয়াজেদ জয় সম্পর্কে। যেমনটা জানেন, সজীব ওয়াজেদ জয় হচ্ছেন একজন বাংলাদেশি পলিটিশিয়ান, এর পাশাপাশি তিনি আওয়ামী লীগের একজন মেম্বার। এছাড়াও তিনি বাংলাদেশের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1971 সালে, সেই হিসেবে তাঁর বর্তমান বয়স হচ্ছে 52 বছর। তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশের স্বাধীনতার বয়স এবং সজীব ওয়াজেদ জয়ের বয়স এক। বর্তমানে তাঁর উচ্চতা 5'9". সজীব ওয়াজেদ জয়ের সবথেকে বড় পরিচয় হচ্ছে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তাঁর পিতার নাম হচ্ছে এম এ ওয়াজেদ মিয়া। সজীব ওয়াজেদ জয়ের একমাত্র বোনের নাম হচ্ছে সাইমা ওয়াজেদ। সজীব ওয়াজেদ জয় বিয়ে করেছেন একজন আমেরিকান নাগরিককে এবং তিনি হচ্ছেন তার স্ত্রী। তার স্ত্রীর নাম হচ্ছে ক্রিস্টিয়ানো ওয়াজেদ এবং আপনি নাম শুনেই বুঝতে পারছেন তিনি খ্রিস্টান ধর্ম পালন করে থাকেন। 1975 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পূর্ণ পরিবারকে হত্যা করা হয়, তখন সজীব ওয়াজেদ জয় তার মায়ের সাথে ভারতে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকাতে পাড়ি জমান। তিনি ইউনিভার্সিটি অব টেক্সাসে ভর্তি হন। ইউনিভার্সিটি থেকে তিনি কম্পিউটার সায়েন্সের উপরে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ভর্তি হন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে তিনি আমেরিকাতে বসবাস করছেন। এবার দেখে আসি তার মোট সম্পত্তির পরিমাণ কত। বিভিন্ন ওয়েবসাইটের দেয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে সজীব ওয়াজেদ জয়ের মোট সম্পত্তির পরিমাণ 1 বিলিয়ন US ডলার, বাংলাদেশি টাকায় মোটামুটি 10,000 কোটি টাকা। এবং এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের চতুর্থ সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে সজীব ওয়াজেদ জয়। এবার দেখে আসি সজীব ওয়াজেদ জয় কোন কোন গাড়িগুলো ব্যবহার করে থাকেন। সজীব ওয়াজেদ জয় কোন গাড়িগুলো ব্যবহার করে থাকেন তার সঠিক তথ্য অনলাইনে পাওয়া যায়নি। যেমনটা আমি আপনাদেরকে আগেই বলেছি, বাংলাদেশের সেলিব্রিটিদের তথ্য অনলাইনে তেমন একটা পাওয়া যায় না। তো অনলাইনে অনেক খোঁজাখুঁজির পর জানা গেছে সজীব ওয়াজেদ জয় BMW 7 সিরিজ গাড়ি ব্যবহার করে থাকেন এবং এটি হচ্ছে BMW কোম্পানির একটি লাক্সারিয়াস সিডান। তবে সজীব ওয়াজেদ জয় নর্মাল নাকি বুলেট প্রুফ ভার্সন ব্যবহার করে থাকেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে BMW 7 সিরিজের এই গাড়িটি পৃথিবীর সকল বড় বড় সেলিব্রিটি, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ব্যবহার করে থাকেন। যেমন এই গাড়িটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্যবহার করে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে BMW 7 সিরিজের 3টি গাড়ি রয়েছে। এই 3টি BMW 7 সিরিজের তিনি বাইরের দেশ থেকে অর্ডার করে আনিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে BMW 7 সিরিজ ব্যবহার করে থাকেন এটি সম্পূর্ণ বুলেট প্রুফ হিসেবে তৈরি করা। BMW 7 সিরিজ ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী বিখ্যাত মার্সিডিস কোম্পানির তৈরি মার্সিডিস G63 ব্যবহার করে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই মডেলের 2টি মার্সিডিস মডেল রয়েছে। BMW 7 সিরিজের রয়েছে 6,592 সিসির বিশাল ইঞ্জিন। এই গাড়িটির ইঞ্জিনে 610টি ঘোড়ার শক্তি রয়েছে। এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 4.8 সেকেন্ডে। এর পাশাপাশি গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 260 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে ভারতের বাজারে এই গাড়িটির মূল্য 2 কোটি টাকা। 2 কোটি টাকার আপনি বুলেট প্রুফ ভার্সন পাবেন না। বুলেট প্রুফ ভার্সন কিনতে হলে আপনাকে খরচ করতে হবে 10 কোটি টাকা। সজীব ওয়াজেদ জয়ের মাত্র 1টি গাড়ি তথ্য অনলাইনে পাওয়া গেছে। এই গাড়িটি ছাড়াও সজীব ওয়াজেদ জয় আরও বেশ কয়েকটি গাড়ি ব্যবহার করতে পারে। দর্শক, আজকে আপনারা জানতে পারলেন তারিক জিয়া ও সজীব ওয়াজেদ জয়ের মোট সম্পত্তির পরিমাণ কত। তাছাড়া গাড়ির কালেকশনের দিক থেকে কে এগিয়ে রয়েছে। তো এই দুই রাজপুত্রের মধ্যে আপনি কাকে ভোট দেবেন তা কমেন্টস করে জানিয়ে দিন। কামরুন নাহার, রাখি, কে এন আর মিডিয়া।